চাঁদনি থিম্বাপুরম গ্রামে বাস করত। তার বাবা অল্প বয়সে মারা গেলেও তার মা সরলা তাকে খুব সুন্দরভাবে দেখাশোনা করতেন। তারা দুজনেই একে অপরকে পছন্দ করত এবং তাদের সাথে তাদের কুকুর ছানা একটি ছোট্ট কুকুর ছিল। এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সন্ধ্যায় চাঁদনি কুকুর ছানাটির সাথে খেলছিল এবং অন্ধকার হয়ে গেলে তার মা বাড়ি ফেরেনি। তাই সে চিন্তিত হয়ে পড়ে এবং বিরক্ত বোধ করে। তখন সে নিজের মনে মনে অনেক কিছু চিন্তা করতে থাকে এবং বলে, কি হয়েছে পাপি, মা এখনো পর্যন্ত কেন ফিরে আসেনি? আমার খুব ভয় লাগছে, আমি গিয়ে কি দেখে আসব? তারা হাঁটতে শুরু করে এবং একটি পথ দিয়ে যেতে থাকে। তারা এক মহিলাকে দেখতে পায় যে তার মায়ের সাথে কাজ করে। তারা দুজনেই তার সামনে গিয়ে দাঁড়ায়। আন্টি, আমার মা এখনো আসেনি কেন? তুমি কি তাকে দেখেছ? একটু বলবে তুমি? তোমার মায়ের আসতে দেরি হবে, সে আমাকে তোমাকে খবর দিতে বলেছে। তোমাকে শুধু ঘরে থাকতে বলেছে আর তোমাকে বাইরে কোথাও যেতে বারণ করেছে, কিন্তু যাবে না কিন্তু তুমি। সে এভাবে বললে চাঁদনি শান্তি পেল এবং কিছুক্ষণ পর তার মা বাড়ি ফিরে আসে। চাঁদনির মনে হলো সে তার মাকে অনেক দিন পর দেখেছে এবং সে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার মা এই অবস্থা দেখে একটু হকচকিয়ে ওঠে এবং সে তার মেয়েকে সান্ত্বনা দিতে থাকে। কি হয়েছে চাঁদনি, এভাবে কাঁদছো কেন? বলো মা, কি হয়েছে তোমার? সাধারণত তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো, আর আজ এত দেরি হয়ে গেছে, তাই আমি ভয় পেয়ে গেছিলাম, আর এখন খুশিতে কাঁদতে শুরু করেছি। আমার এখন খুব ভালো লাগছে মা। সে এমন কথা বলতে বলতে সরলাও আনন্দে অশ্রু ফেলতে লাগলো, কারণ চাঁদনি তার মায়ের প্রতি ভালোবাসা দেখিয়েছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছিল শুধু তোমার জন্য, কাল তোমার জন্মদিন, তাই না? আমার জন্মদিনের সাথে তোমার বাড়িতে দেরি করে আসার কি কারণ মা, তুমি বলো না আমাকে। আজ আমি অনেক দেরি পর্যন্ত কাজ করেছি যাতে আমি আরো অর্থ উপার্জন করতে পারি এবং আমার রাজকন্যার জন্মদিন উদযাপন করতে পারি। মায়ের এই কথা শোনার পর চাঁদনি তার ভালোবাসা বুঝতে পারে। আমি মনে করি যে তোমার মতো মা আমি আর কখনোই পাবো না। আমি চাই না তোমাকে ছেড়ে আমি কোথাও যাই। তোমাকে ছেড়ে কোথায় যাব প্রিয়? কিন্তু ঘটনাক্রমে আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই, তোমার আরো সাহসী হওয়া উচিত এবং একা থাকা উচিত। সে এভাবে বললে চাঁদনি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে এবং বলে, এভাবে মজা করো তুমি কখনো বলবে না, আমি এটা সহ্য করতে পারি না। ওর খারাপ লাগছিল আর মা ওকে সান্ত্বনা দিচ্ছিল। এইভাবে সেই দিনটি কেটে গেল। পরের দিন মা চাঁদনির জন্য কেক এনে জন্মদিন পালন করলেন। তার মা অনেক উপহার নিয়ে আসে এবং শেষে কেকটি কেটে তার মাকে এক টুকরো খাওয়ালেন এবং সেই কুকুর ছানাও আনন্দে নাচতে শুরু করল। মা, এই সারাটা দিন তুমি আমার সাথে ছিলে আর আমি এই দিনটা আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না, আমার খুব মজা হচ্ছে। সে উত্তেজিত ছিল এবং আনন্দে খেলা করছিল, দেখেই সরলা খুব খুশি হয়। সেই মতো দিনগুলো কেটে যাচ্ছিল এবং দিনগুলো সে উপভোগ করছিল। কিন্তু হঠাৎ করেই সরলা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। চিকিৎসকরা জানিয়ে দেন তার ক্যান্সার হয়েছে এবং আর বেশি দিন সে বাঁচবেন না। তখন চাঁদনি পাগলের মতো হয়ে গেল, কারোর সাথেই সে আর কথা বলতো না। মা বলে, চাঁদনি এদিকে এসো মা। চাঁদনি তার পাশে এসে বসল। কি হয়েছে আর তুমি এমন কেন করছো? কোনো ভয় নেই তোমার মা। সে এইরূপ বলার পরে তার মা মারা যায় এবং চাঁদনি অঝরে কাঁদতে থাকে এবং বলে, একবার উঠে আমার সাথে কথা বলো না, একটু চোখ খোলো না মা, প্লিজ মা, প্লিজ। চাঁদনি অঝরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে এবং কুকুর ছানাটিও খুব দুঃখ বোধ করে। সমস্ত প্রতিবেশীরা তার সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে, যেহেতু তার আর কেউ ছিল না। এইভাবে তার দিনগুলি খুবই কষ্টের সাথে কাটছিল। চাঁদনি সম্পূর্ণরূপে একা হয়ে যায়। দুদিন পর চাঁদনি ও কুকুরছানা সেই কবরে যায় এবং সেখানে চাঁদনি তার মায়ের কবরে শুয়ে কাঁদছিল। আমি কখনোই ভাবিনি যে এমন একটি দিন আসবে আর আমি একা থাকতে পারছি না, দয়া করে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমিও তোমার কাছে যাব মা। তার মা কবর থেকে কথা বলতে শুরু করে। সবাইকে একদিন মরতে হবে, আমি তাড়াতাড়ি চলে গেলাম, তাই হতাশ হইও না, আমি সব সময় তোমাকে দেখব। তোমাকে সাহসী হতে হবে, তোমাকে নিজের মতো বেঁচে থাকতে হবে, তাহলে আমি যেখানেই থাকি সুখে থাকতে পারবো, আমি আছি সব সময়।
এই কথা শুনে চাঁদনি অবাক হয়ে যায় এবং সে তার মাকে প্রণাম করে। আমি তোমার কথা শুনব এবং তুমি সব সময় আমার সাথে থাকো, আমি নিজের যত্ন নেব। এইভাবে সে কান্না বন্ধ করে সেখান থেকে কিছু সময় কাটিয়ে চলে যায়। কমলপুরম গ্রামে নন্দিনী ও চাঁদনি বাস করত। নন্দিনী একটি ধনী পরিবার থেকে এসেছিল এবং সে খুব গর্বিত ছিল, কিন্তু চাঁদনি ছিল দরিদ্র মেয়ে এবং সে তার মা লক্ষ্মীর সাথে থাকত। লক্ষ্মীর স্বামী মারা যায়, তখন সে খুব ছোট ছিল এবং তখন থেকেই লক্ষ্মী চাঁদনির পড়াশোনা দেখাশোনা করতে থাকে। যেহেতু লক্ষ্মী চেয়েছিল নন্দিনী যে স্কুলে পড়ত সেই স্কুলে চাঁদনিও পড়ুক, সে তার মেয়ের জন্য অনেক পরিশ্রম করতে থাকে এবং মেয়েকে সেই স্কুলে ভর্তি করে। একদিন স্কুল থেকে ফেরার পথে নন্দিনী চাঁদনিকে ডাকে এবং তাকে ডেকে জিজ্ঞাসা করে, তোমার মা তোমাকে ওই স্কুল থেকে আমাদের স্কুলে কেন নিয়ে এসছে? এখানে তো অনেক টাকা দিতে হবে, বুঝলি তো? এই কথা শুনে চাঁদনি বলে, আমার বাবা মা চেয়েছিলেন আমি ভালোভাবে পড়াশোনা করি, তাছাড়া তারা স্কুলে আগ্রহী হয়, তাই তারা আমাকে এখানে নিয়ে এসেছে। স্কুলে পড়ে কি করতে চাও তুমি শুনি একটু? কি করব, ভালো করে লেখাপড়া করে ভালো চাকরি পাবো, তারপর মায়ের দেখাশোনা করব। তোমার এক টাকাও নেই আর এত বেশি উচ্চাকাঙ্ক্ষা? বাবা পারেও বটে তোমরা বাবা। সে গর্ব করে এই কথা বলে সেখান থেকে চলে যায়, অন্যদিকে তাকে উপেক্ষা করে বাড়ি ফিরে যায়। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। সেদিন দীপাবলি ছিল আর লক্ষ্মী তার কাজে গিয়েছিল আর চাঁদনি বাইরে বসে মায়ের জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে নন্দিনী তার বাবার সাথে গিয়ে প্যাকেট ভর্তি করে পটকা কেনে এবং সেগুলো চাঁদনিকে দেখাতে নিয়ে আসে এবং নন্দিনী তাকে দেখিয়ে দেখিয়ে কিছু কথা বলতে থাকে। এভাবে বসে আছো কেন? তুমি কি এখনো পটকা কেননি? একটু পরেই মা আসবে। তুমি মাকে জিজ্ঞাসা করতেই পারো, কিন্তু তোমার মায়ের কেনার কোনো সামর্থ্য নেই, কারণ সেগুলো খুব ব্যয়বহুল হয় এবং আমাদের কাছে অনেক টাকা থাকার জন্য আমরা সেগুলো কিনতে পেরেছি। তাহলে এক কাজ করো, সমস্ত পটকা পড়াতে অনেক সময় লাগবে, তুমি শুধু দেখো আর উপভোগ করো, এর থেকে বেশি কিছু আর তোমার করার নেই। যা বলেছো তুমি। এই বলে সে চলে যায়। এমন কথা বললে চাঁদনির খুব খারাপ লাগে। সন্ধ্যা নাগাদ তার মা বাড়ি ফিরে আসে, তখন সে দেখে চাঁদনি খুব মন খারাপ করে বসে আছে। কি হয়েছে প্রিয়, মন খারাপ কেন তোমার? মা আমারও পটকা চাই, নন্দিনী কিন্তু অনেকগুলো পটকা কিনেছে, দাও না মা এনে পটকা। এই কথা শুনে তার মা তাকে বলে, আসলে দীপাবলি মানে তো প্রদীপ দিয়ে ঘর জ্বালানো, এত বিকট শব্দে পটকা না ফাটিয়ে তুমি সেই প্রদীপই জ্বালাও বা, তাহলে দেখবে কোথাও শব্দ দূষণ হচ্ছে না, বুঝলে মা? সেই জন্য যেটা ভালো হয় মা সেটাই করো, যাতে কিনা প্রকৃতির কোনো ক্ষতি না হয় আর কোনো লোকেরও কোনো রকম অসুবিধা না হয় মা, বুঝলে তো? তার এই কথা শুনে সে তার মাকে বলে, ঠিক আছে মা, আমি প্রদীপ জ্বালিয়ে দিওয়ালি উদযাপন করব, কিছু চাই না। সে এই কথা বলে। সেই রাতে সে প্রদীপ জ্বালিয়ে সারাটা বাড়ি সজ্জিত করে তোলে এবং খুব খুশি হয়, কিন্তু নন্দিনী পটকা ফাটাতে থাকে। নন্দিনী তখন চাঁদনিকে ডেকে বলে, আরে চাঁদনি একটা পটকা ওকে কিনলে না, দেখো আমার ফুলের পাত্রগুলো কত উঁচুতে উঠবে, দেখো শুধু। সে পটকা জ্বালিয়ে দিচ্ছিল কিন্তু চাঁদনি একটিও কথা বলে না, সে চুপচাপ দাঁড়িয়ে সেই পটকা ফাটানো দেখছিল। চাঁদনি অনেকগুলো পটকা জ্বলেনি, তুমি একটা কাজ করো, সকলগুলোকে জড়ো করো তারপর ওগুলোকে পুড়িয়ে দাও, তোমার জন্য এই পটকা ফাটানোটাই সব থেকে ভালো, বুঝলে তো? এইভাবে সে ব্যঙ্গাত্মক হাসি দেয় এবং ভুল করে একটা পটকা নন্দিনীর গায়ে পড়ে যায় এবং তার কাপড়ে আগুন ধরে যায়। আমাকে বাঁচাও, যেভাবেই হোক বাঁচাও আমাকে, সে চিৎকার করতে থাকে। এটা দেখে তার বাবা মা অবাক হয়ে যায় এবং তার কাছে যেতে পারে না, কিন্তু চাঁদনি সঙ্গে সঙ্গে একটি জল ভর্তি পাত্র নিয়ে তার উপর ছুড়ে দেয় এবং তাকে সেখান থেকে সাহায্য করে। এতে নন্দিনী খুব বেশি না পুড়ে গিয়ে রক্ষা পায়। তারপর তার বাবা মা তার কাছে আসে এবং তার বাবা তাকে বলে, আমাদের মেয়েকে বাঁচানোর সাহস ছিল না, কিন্তু তুমি এসে আমার মেয়েকে বাঁচিয়েছ, তুমি আমার মেয়েকে যে সাহায্য করেছ তা আমরা কখনোই ভুলব না। তারা তাকে ধন্যবাদ জানায়। তখন নন্দিনীরও খারাপ লাগে। আমাকে মাফ করে দাও চাঁদনি, আমি নিজের জন্য খুবই গর্বিত বোধ করতাম, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর কখনোই এরকম খারাপ ব্যবহার করব না তোমার সাথে, সরি। চাঁদনি তাকে বলে, সেসব ভুলে গিয়ে উৎসব উপভোগ করো, তাছাড়া বড় পটকা পোড়ানোর চেষ্টা করো না, এটি কেবল দূষণই দেয়, ছোটগুলো পুড়িয়ে ফেলো নন্দিনী, আর এই নিয়ে বেশি মন খারাপ করো না, আমি কিচ্ছু মনে করিনি নন্দিনী, বুঝলি?
যাওয়ার সময় নন্দিনী চাঁদনীকে থামিয়ে দেয় এবং তাকে বলে, কোথায় যাচ্ছ? এখন থেকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, এসো দুজনে মিলে পটকা ফাটাবো আমরা। সে এই কথা বলে, নন্দিনী চাঁদনীকে ডাকে এবং তারা দুজনে মিলে দীপাবলি উৎসব উদযাপন করে।